আমি তো বলবো চ্যালেঞ্জের অনুসারে যে 34 বছর ধরে এই সিপিএম পুরো দিন করতে পারেনি, যা আড়াই বছরে আমাদের স্কিম রাস্তাঘাট যা হলো সেটা 34 বছরে কোনোদিন হলো না। এটা আমার চ্যালেঞ্জ, যদি কেউ বলতে পারে কোন সিপিএম এর নেতা বা কোন কংগ্রেসের নেতা যদি আমার সামনে বলে দেয় যে আমরা করেছি, তাহলে আমি মানতে বাধ্য, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি কেউ এটা কথা বলতে পারবে না। যা আমরা রাস্তাঘাট করেছি প্রত্যেকটা জীবিতে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায়, আর যত উন্নয়নের দিক দিয়ে আপনার হসপিটাল বলেন, রাস্তা বলেন, যা কিছু বলেন, যা করেছে কোনো স্টেটও করতে পারেনি। হ্যাঁ, কিছু বিরোধীরা আছে দুই একটা রাস্তার কথা বলছে, আরে আমাদের রাস্তা আছে 100টা, 95টা আমরা করে নিয়েছি, 5টা হবে, তার জন্য বিরোধীরা খুব চেঁচামেচি শুরু করে দেয়। তারা তো জীবনে কিছু করতে পারলো না। এর আগে যত বিরোধী ছিল কোনটা রাস্তা করেছে আমাকে দেখাই দাও, কোনটা জিপিতে, কোনটা জেলা পরিষদ, কোনটা রাস্তা করেছে আমি দেখতে যাচ্ছি, আমাকে দুইটা রাস্তা দেখাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদের সামনে বুঝি, আমি কোন জায়গায় দুইটা বা তিনটা একটা রাস্তা দেখাতে পারবে না পুরো জিপিতে, কিন্তু তা সত্ত্বেও অমুক রাস্তাটা হলো না, এই রাস্তাটা হলো না, এটা কেন হলো না সোলপাড়াটা? আরে সোলপাড়া এক বছর আগে রিপেয়ারিং করলাম, দেখলাম যে এই রাস্তা রিপেয়ার করে হবে না, এই রাস্তা ভালো করে করতে হবে, তার জন্য আমরা জেলা পরিষদে এটা রেজুলিউশন নিয়ে পিডব্লিউডিতে দিয়েছি, এটা আমরা পাঠিয়ে দিয়েছি পিআরআইডিএতে, এটা মনে হয় খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ফেরত করে নতুন করে রাস্তা হবে, কেন এটা রিপেয়ার করলো এই রাস্তা ঠিক না। এক বছর আগে রিপেয়ার হলো, যেখানে সেখানে একটু করে দেয় তারপরে চলে যায়, দেখা গেল যে দুই মাস থাকলো না, দুই মাসের মধ্যে রাস্তা উড়ে গেল। কিন্তু রাস্তা ভালো হবে আপনাদের এটা কথা দিয়ে যাচ্ছি, এটা এমন সুন্দর রাস্তা হবে, যেমন বিপিতের রাস্তাটার কথা বলছিলেন যে রাস্তা কত বাজে হয়ে গেছে, এখন রাস্তা পিডব্লিউডি করলো কত সুন্দর রাস্তা করেছে, যেটুকু রাস্তা হয়েছে যেটুকু বাকি আছে সেটাও হবে, এটাও হবে, যত রকম প্রকল্প আছে আমাদের খাটির, যত ভাতা আছে আপনার, লক্ষ্মীর ভাণ্ডার আছে, যত রকম জিনিস আছে। এই মমতা আমাদের নেত্রী, আমাদের অনারেবল চিফ মিনিস্টার বলে দিয়েছে যে আমি থাকতে কোনোটা স্কিম বন্ধ হতে দিব না। আগত সাপোর্ট টু গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার যুবক আমার প্রেসিডেন্ট, আর যত লোক যত এখানকার আমার সাপোর্ট লিডার, আর আগত আমাদের ইউথের প্রেসিডেন্ট রাহুল, আমার সিনিয়র নেতা শফিউর রহমান, প্রধান মুরারি মোহন শাহ, উপপ্রধান চিত্তবাবু, আর আমার এখানকার প্রেসিডেন্ট রহিমউদ্দিন, সবাইকে আমি সালাম ও নমস্কার করে আমি দুই চারটা কথা বলবো। যে আজকে আপনারা হয়তো বুঝলেন যে আজকে এই প্রতিবাদ মিছিল আমরা কেন করছি, প্রত্যেক জীবিতে করছি, পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জীবিতে প্রতিবাদ মিছিল চলছে, কারণ সেন্ট্রাল সরকার আমাদের সাথে ভালো ব্যবহার করছে না, আমাদের বঞ্চিত করে রেখেছে। একদিকে আমাদের স্টেট, আমরা আমাদের স্টেটের যতগুলো প্রকল্প আছে বাচ্চার জন্ম থেকে নিয়ে মরা অবধি যত রাস্তাঘাট আছে প্রত্যেকটা কাজ চলছে, কোনো স্কিম বন্ধ হয়নি, কিন্তু সেন্ট্রাল সরকার আমাদের মাত্র কয়েকটা ফান্ড দিচ্ছিল সেটাও বন্ধ করে দিয়েছে, আজকে গরিবের টাকা বন্ধ করেছে, এটা কম বড় অন্যায় করেনি, গরিবের টাকা বলতে গেলে 100 দিনের কাজের টাকা, যেটা আমাদের প্রাপ্য পুরা অল ইন্ডিয়ার প্রাপ্য, প্রত্যেক স্টেটের প্রাপ্য, এটা যেটা সেন্টার থেকে আমরা পাই, সেই টাকাটা পাঠানোর আমাদের এখান থেকে 2 বছরের বেশি হয়ে গেল, আজ অব্দি কারোর খাতায় টাকা ঢুকলো না, আমরা লেবার কার্ডের টাকা 2 বছরের বেশি পার হয়ে গেল, আমরা 1 টাকাও পেলাম না। যেটা রুলসের মধ্যে আছে, যেটা অ্যাক্ট হয়েছে, যে যেটা বাদ দিতে পারে না, তা সত্ত্বেও সেন্ট্রাল সরকার আমাদের বঞ্চিত করে রেখেছে খালি শুধু ওয়েস্ট বেঙ্গলকে। আমরা এমন কি অন্যায় করেছি, এই সেন্ট্রাল সরকার সব স্টেটকে দিবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দিবে না? ইন্দিরা আবাসের টাকা, যেটা টাকা সেন্ট্রাল সরকার বলছে টাকা দিব 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 বলে কিছুদিন আগে একটা ইনকোয়ারি করালো আমার, আপনারা সবাই জানেন
ওই ইনকোয়ারিতে পুলিশ দিয়ে ভিডিও দিয়ে কাকে দিয়ে ইনকোয়ারি করালো, টাকা এমনি ছাড়বে না, তা সত্ত্বেও কিন্তু টাকা আমরা পেলাম না। তার বিরুদ্ধে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জীবিতে এই প্রতিবাদ মিছিল, যত আমাদের আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যে আমরা আমাদের যেটা প্রাপ্য তার জন্য আমরা যদি আমাদের লড়াই করে নিতে হয়, আমাদের যদি সেন্ট্রাল যে তারপরে টাকা আদায় করতে হয় তাহলে আমরা আদায় করব। এই গরিবের টাকা আমরা কোনো মতেই ছাড়বো না। এই গরিবের টাকা যেটা 100 দিনের টাকা, ইন্দিরা আবাসের টাকা, সেটা আমরা নিব, কিন্তু আমাদের যেটা টাকা আছে সেই স্টেট সরকারের সেটা আমরা কিন্তু প্রত্যেকটা ফান্ড চলছে, কোনোটা কেউ বলতে পারবে না যে কোনো ফান্ড স্টেট সরকারের বন্ধ হয়েছে। যত রকম জিনিস আছে, ডেভেলপমেন্টের যত কাজ আছে, আপনারা ইদানিংও দেখবেন যে ডেভেলপমেন্টের যা কাজ চলছে স্টেট সব স্টেট সরকারের টাকা, সেন্ট্রালের কোনো টাকা নাই। কিন্তু আমি এটা বলবো আপনাদের সবারই সামনে যে আমাদের স্টেট এই আমার পিরিয়ডে 5 বছর গেল, তার মধ্যে 2.5 বছরের বেশি লকডাউন থাকলো, এই সেন্ট্রাল সরকার লকডাউন রাখলো, তা এই 2.5 বছরের মধ্যে যা স্কিম আমাদের স্টেট থেকে হয়েছে, আমি তো বলবো চ্যালেঞ্জের অনুসারে যে 34 বছর ধরে এই সিপিএম পুরো দিন করতে পারেনি, যা 2.5 বছরে আমাদের স্কিম রাস্তাঘাট যা হলো সেটা 34 বছরে কোনো দিন হলো না। এটা আমার চ্যালেঞ্জ। যদি কেউ বলতে পারে কোনো সিপিএমের নেতা বা কোনো কংগ্রেসের নেতা যদি আমার সামনে বলে দেয় যে আমরা করেছি, তাহলে আমি মানতে বাধ্য, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি কেউ এটা কথা বলতে পারবে না। যা আমরা রাস্তাঘাট করেছি প্রত্যেকটা জীবিতে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায়, আর যত উন্নয়নের দিক দিয়ে আপনার হসপিটাল বলেন, রাস্তা বলেন, যা কিছু বলেন, যা করেছে কোনো স্টেটও করতে পারেনি। হ্যাঁ, কিছু বিরোধীরা আছে 2-1টা রাস্তার কথা বলছে, আরে আমাদের রাস্তা আছে 100টা, 95টা আমরা করে নিয়েছি, 5টা হবে, তার জন্য বিরোধীরা খুব চেঁচামেচি শুরু করে দেয়। তারা তো জীবনে কিছু করতে পারলো না। এর আগে যত বিরোধী ছিল কোনটা রাস্তা করেছে আমাকে দেখাই দাও, কোনটা জিপিতে কোনটা জেলা পরিষদ কোনটা রাস্তা করেছে আমি দেখতে যাচ্ছি, আমাকে 2টা রাস্তা দেখাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদের সামনে বুঝি, আমি কোন জায়গায় 2টা বা 3টা 1টা রাস্তা দেখাতে পারবে না পুরো জিপিতে, কিন্তু তা সত্ত্বেও অমুক রাস্তাটা হলো না, এই রাস্তাটা হলো না, এটা কেন হলো না সোলপাড়াটা? আরে সোলপাড়া 1 বছর আগে রিপেয়ারিং করলাম, দেখলাম যে এই রাস্তা রিপেয়ার করে হবে না, এই রাস্তা ভালো করে করতে হবে, তার জন্য আমরা জেলা পরিষদে এটা রেজুলিউশন নিয়ে PWD-তে দিয়েছি, এটা আমরা পাঠিয়ে দিয়েছি PRID-তে, এটা মনে হয় খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ফেরত করে নতুন করে রাস্তা হবে, কেন এটা রিপেয়ার করলো এই রাস্তা ঠিক না, 1 বছর আগে রিপেয়ার হলো, যেখানে সেখানে একটু করে দেয় তারপরে চলে যায়, দেখা গেল যে 2 মাস থাকলো না, 2 মাসের মধ্যে রাস্তা উড়ে গেল। কিন্তু রাস্তা ভালো হবে আপনাদের এটা কথা দিয়ে যাচ্ছি, এটা এমন সুন্দর রাস্তা হবে, যেমন বিপিতের রাস্তাটার কথা বলছিলেন যে রাস্তা কত বাজে হয়ে গেছে, এখন রাস্তা PWD করলো কত সুন্দর রাস্তা করেছে, যেটুকু রাস্তা হয়েছে যেটুকু বাকি আছে সেটাও হবে, এটাও হবে, যত রকম প্রকল্প আছে আমাদের খাটির, যত ভাতা আছে আপনার, লক্ষ্মীর ভাণ্ডার আছে, যত রকম জিনিস আছে। এই মমতা আমাদের নেত্রী, আমাদের অনারেবল চিফ মিনিস্টার বলে দিয়েছে যে আমি থাকতে কোনোটা স্কিম বন্ধ হতে দিব না। সেন্ট্রাল সরকার আমাদের সাথে যেটা দুর্ব্যবহার করেছে, যেটা আমাদের বন্ধ করে দিয়েছে, সেটা আমরা যেভাবে হোক আমরা আদায় করব। তার জন্য আমাদের একটা আদেশ দিয়েছে যে আপনারা অ্যাপ্লিকেশন জমা করুন, মিনিমাম 1 লাখ অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যে আমি দিল্লি সরকারের কাছে যাব, 1 করোড় অ্যাপ্লিকেশন নিয়ে যাব, যদি না আদায় করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা ডেভেলপমেন্টের কাজ যা করেছে, আপনি কথা বললে হবে না, ধরে থামে 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 থামে। এই আমি এখানে আমার মন্ত্রী উপস্থিত আছেন, এই অঞ্চলের প্রধান সাহেব মহারাজ রাম সরকার, আমাদের জেলা পরিষদ এই প্যাসেঞ্জে মাস্টার অতুল সাহেব, এবং আমাদের সিনিয়র নেতা তথা এই গ্রুপের চেয়ারম্যান বলে চলে
সংগ্রাম নেতা গুরুগোবিন্দের প্রধান নেতা আমাদের নয়নবন্ধু সদর আমার সবচেয়ে ধন্যবাদ চাচ্ছি এবং আমাদের কন্টেস্টিং মেম্বার পশ্চিমবাংলার মানুষকে আমাদের বারবার ধোকাবাজ করছে ধোকা দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি দেখেন 100 দিনের টাকা দুই বছর থেকে আমাদের গরিব মানুষের খেতে খাওয়া মানুষের টাকা আটকে রেখেছে আমাদের বাংলা বা যোজনার টাকা বলছে আমরা 8,000 কোটি টাকা দিয়ে দিয়েছি কিন্তু আরো তো দেয় নাই এই মিথ্যাবাদী সরকার মোদী সরকার তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ আমরা গল্প করতে আসি আমরা বিজ্ঞান মিছিল চালাচ্ছি কারণ এই মিছিলের মাধ্যমে যদি কোনো শুরু হয় না হয় এই খেটে খাওয়া মানুষের টাকা না দেয় এবং বাংলাদেশের টাকা যদি বঞ্চিত করে বাংলার মানুষকে বাংলার মানুষ এবং বাংলার জনগণ ঠিক জবাব দেবে এই নরেন্দ্র মোদীকে তাই আপনারা জানেন কাদের কাজ করতে পারে না উন্নয়নের কাজ করে না উন্নয়নকে রুখে নেই সিবিআই এবং এইদিকে আমাদের ভয় দেখানো হচ্ছে বাংলার মানুষকে দেখেন সমস্ত রাজ্যে বিহারে নিয়েছেন ইউপিতে নিয়েছেন আসামে নিয়েছেন যারা ওই বিজেপি সরকার যেখানে যেখানে আছে ওখানে ঠিক টাকা দিয়ে দিয়েছে আমাদের বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে কিন্তু বাংলার মানুষ কোন প্রতারক নয় এইভাবে বঞ্চিত করা চলবে না এবং বাংলার মানুষ বরদাস্ত করবে না বাংলার মানুষ ঠিক জবাব দেবে বাংলার মানুষের কাছে এখন পাওয়া আছে বাংলার মানুষ লড়াই করতে গেলে এটা রবীন্দ্র ঠাকুরের বাংলা কাজী নজরুল বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা তারা লড়াই করতে চলে বিদ্রোহী কবি নজরুল ছিলেন তাই বিদ্রোহ করতে চলে এই বাংলার মানুষের বিদ্রোহ করবে যাই হোক আমি আর বেশি না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ।